আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি হোসেন জব্বার শৈবাল, তিনি এফএমএস গ্রুপের প্রেসিডেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন না, আমরা আজকে কথা বলবো নিউ ইয়র্ক শহর কিংবা আশপাশের এলাকাও কি বলবো বাড়ি কেনার। আপনারা যদি একটি বাড়ি কেনার স্বপ্ন দেখেন, মালিক হতে চান একটি বাড়ির, সেই স্বপ্নটি পূরণে কি কি করতে হয়, কি ধরনের পদক্ষেপ নিতে হয়, এই বিষয়ে তিনি আমাদের সাথে কথা বলবেন। শুরুতে হোসেন জব্বার শৈবাল, আপনার কাছে জানতে চাই যে আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আমাদের একটি নিজের ঠিকানা হবে, আমার নামে একটি বাড়ি হবে, যেটি আমার নিজের একদমই স্বপ্নের আবাসস্থল। তো সেই কাজটি করার জন্য শুরুতে কি করতে হবে, প্রথম কাজটি কি? সঞ্চয় হচ্ছে গিয়ে সবচেয়ে সবকিছু চাবিকাঠি বলবো, যে সঞ্চয়ে থাকতে হবে। কারণ যে কোনো একটা স্বপ্ন দেখার জন্য এই একটা বাড়ি যেমন কেনার ব্যাপারে প্রথম যে জিনিসটা রিকোয়ার করে, যে একটা একটা ছোট হোক বড় হোক একটা ছোট একটা ডাউন পেমেন্ট, মানে সেভিংস করতে হবে, সেভিংস থাকতে হবে, সঞ্চয় থাকতে হবে। হ্যাঁ, সঞ্চয় থাকতে হবে, আপনার হিসাব আপনার মধ্যে থাকতে হবে, যে আপনাকে কতটুকু আপনি ক্যাপেবিলিটি থাকবে আপনার একটা মর্গেজ পেমেন্ট দেওয়ার জন্য। বেসিক্যালি মোস্টলি ইউ নিড টু হ্যাভ আ লিটল বিট অফ রেসপন্সিবিলিটি এন্ড ডিসিপ্লিনারি। তো এই প্রসঙ্গে জানতে চাই শৈবাল ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা সাধারণত অনেক সময় পরিকল্পনা করে থাকি, যারা খুব বেশি পরিকল্পনা মাফিক কাজ করেন তারা হয়তো স্বপ্ন দেখেন আমি আজ থেকে 5 বছর পর হয়তো একটি বাড়ি কেনার কথা ভাবব। আবার অনেকেই ভাবেন যে আমার একটি এখন ভালো জব হয়েছে যেহেতু আমি এখনই হয়তো সিদ্ধান্ত নিতে পারি বাড়ি কেনার ক্ষেত্রে। তো আপনি এক্ষেত্রে কি উপদেশ দিবেন যে একজন যদি বাড়ি কিনতে চায় এটিকে কোনো সময় নিয়ে পরিকল্পনা নেওয়াটা উচিত কিনা? বল, এখানে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ধরুন আপনার সাধারণত বিশেষ করে ফ্যামিলির ক্ষেত্রে যেটা দেখা যায়, সাধারণত ছেলে পেলে তাদের লেখাপড়ার একটা বিশাল ফ্যাক্টর থাকে। যেমন বাবা মা ডিসিশন নেয় যে কোন সময়টা তাদের একটা নিজের বাসা নিয়ে একটা সুন্দর এলাকায় মুভ করবে, তারা ছেলে পেলে লেখাপড়া করবে কোন সময়, সেটা একটা বিশাল ফ্যাক্টর থাকতে পারে। এন্ড জব অবশ্যই একটা বিশাল ফ্যাক্টর, জব চাকুরি একটি গুরুত্বপূর্ণ, সেই সাথে আপনি বলছিলেন যে আমাকে সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে যেহেতু আমরা বাড়ি কেনার ক্ষেত্রে একটি চিন্তা ভাবনা করছি। অনেক সময় দেখা যায় যে 30 বছর বেশিরভাগ সময় একটি বাড়ি, মানে আমি বলবো যে ঋণের কিস্তি পরিশোধ করার জন্য একটি টাইম লাইন থাকেন, যেটি বেশিরভাগই হয়তো আমি বলবো যে পছন্দসই একটি সময়সীমা। তো আমরা কোন বয়সটাতে এ ধরনের রিস্ক নিতে পারি? আমরা তো অনেক সময় ভাবি যে আমার জীবনটি শেষ হয়ে গেছে, আমি হয়তো 60 বছর 65 বছর হলো, তখন দেখলাম কিছু সঞ্চয় হয়েছে, কিন্তু ওই সময়ে এ ধরনের রিস্ক নেওয়াটা কতটা যুক্তিযুক্ত? আপনি বয়সসীমা কি নির্ধারণ করবেন? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ডস করে না, এখানে 30 বছরের যে একটা মর্গেজ নিতে হবে এটা কিন্তু আসলে ফ্যাক্টর না। দি অনলি ফ্যাক্টর ইজ ওনিং এ প্রপার্টি। এবং এই দেশের এখানকার এখানে একটা বিশাল আমাদের দেশীয় মনোভাবনা আর এখানকার মনোভাবনার মধ্যে একটা বিশাল তফাৎ। আমরা দেখেছি আমাদের আগের জেনারেশন সারাটা জীবন কষ্ট করে শেষ বয়সে এসে তার ওই জব থেকে যে যে টাকাটি পান, হ্যাঁ, শেষ করে একটা বাড়ি কিনে ইভেনচুয়ালি নেভার এনজয়ড ইট, দেখা গেল যে সে হয়তো সেই এই ভোগই করতে পারলো না। তারপর তার হয়তো সন্তানরা ওটা সবাই মিলে, মানে ব্যাপারটা হয়েছে কি যে এই যে ব্যাপারটা ফ্যাক্টর হয়েছে যে তাদেরকে সারা জীবন সঞ্চয় করে একটা জিনিস এনজয় করতে হয়েছে। এখনকার যুগটা আসলে সেভাবে দেখে না। নিউ ইয়র্কে আপনি যদি সেই বিষয়ে একটু বলতেন যে সাধারণত কোন সময় রিস্ক নেওয়ার উপযুক্ত সময়, এটি কি ভালো একটি চাকরির উপর নির্ভর করে অনেক কিছু? প্রথম একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি একটা যে বাসা কিনবেন, আপনি ইটস ডিপেন্ডিং অন ইউর ক্যাপেবিলিটি, আপনার জব একটা বিশাল ফ্যাক্টর। আপনি যদি মর্গেজ পেমেন্ট যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন,
দের ইজ কোনো টাইমই সঠিক টাইম না, কোনো টাইমে ব্যাটিক টাইম না। আপনি ইউ ক্যান বাই এনি টাইম অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্য কেপেবিলিটি টু পে মর্টগেজ পেমেন্ট। এবং এটাই হলো গিয়ে সবচেয়ে বিগেস্ট ফ্যাক্টর। আপনি যদি কমফোর্টেবল ফিল করেন যে আমার আজকে আমি বা আমার স্ত্রী বা স্পাউস ইচ আদার যদি আপনাদের আয় দুজনের থাকে বা যে কোনো একজনের আয় থাকে, হোয়াট এভার দ্য ইনকাম ইজ, এটা যদি আপনার অবশ্যই ওই ইনকাম অনুযায়ী যতটুকু মর্টগেজ আপনি কমফোর্টেবলি পে করতে পারেন, ফর এক্সাম্পল আপনাকে তো ভাড়া দিতেই হচ্ছে, সেটা কত টাকা ভাড়া দিচ্ছেন। এবং ভাড়ার প্রসঙ্গটি যেহেতু আসলোই, আমি হোসেন জব্বার সৈবাল একটু জানতে চাই যে আমরা অনেক সময় এভাবেই হিসেব করি যে আমি হয়তো টু ফ্যামিলি হাউস কিংবা থ্রি ফ্যামিলি হাউস কিনলাম, আমি দুটো ফ্যামিলিকে ভাড়া দেব, সেখান থেকে যে টাকাটি আসবে সেটি দিয়ে আমি মর্গেজের যে ঋণ আমি সেটি শোধ করব। এটি তো অনেক সময় রিস্ক, কিন্তু এটি অনেক সময় তো ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ইটস এ গুড কোয়েশ্চেন। ঝুঁকিপূর্ণ হলেও কিছু কিছু ব্যাপার আছে, যেমন ব্যাংক আপনাকে রিকোয়ার করে যে টু হ্যাভ সিক্স মান্থস রিজার্ভ। সিক্স মান্থস রিজার্ভটা হচ্ছে গিয়ে এটা কিন্তু ব্যাংক এই জিনিসটাকে ধরে নিয়েই যে বলে যে আপনাকে ইফ ইউ ক্যান অলওয়েজ, এটাকে বলে হচ্ছে সেফটি নেট, একটা সেভিংস আপনি যদি রাখেন সবসময় উইচ ইজ এ সেফটি নেট, মনে করেন সিক্স মান্থস অফ পেমেন্টস, সিক্স মান্থস অফ মর্টগেজ পেমেন্ট যদি আপনার সবসময় যদি একটা God forbid, যদি সামথিং হ্যাপেন্স মনে করেন একসাথে, তো দেখা গেল হয়তো যদি থ্রি ফ্যামিলি হাউস হয় দুটো ভাড়াটি হয়তো একসাথে কোনো ট্রাবল দিবে বা দিবে না, বাট হোয়াট এভার দ্য কেস মেবি, আপনার যদি কোনো কারণে একটা ভাড়াটি যদি ডিসকন্টিনিউ করে ফর এ মান্থ অর টু অর ইভেন থ্রি মান্থস, ওই মানে আমার ব্যাকআপটি আছে, একটু ব্যাকআপ। হ্যাঁ, এটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো অ্যাসেট, যেমন ব্যবসায় তো রিস্ক আছে তাই না, তেমন বাড়িটাকে আপনাকে মনে করতে হবে যেহেতু আমি রেন্টাল ইনকামের উপরে যদি আমার যদি ডিপেন্ডেন্সি থাকে তাহলে অবশ্যই আমার, যেমন ব্যবসায় যেমন একটা কুশন থাকে না মানুষের, যদি আজকে ওয়েল আমার অফ সিজনে আমাকে আই হ্যাভ টু সেভ সাম মানি টু কন্টিনিউ মাই এক্সপেন্সেস, এরকম চিন্তা করতে হবে যে আমি একটা রেন্টাল ইনকাম করলে ইভেন ব্যাংক মনে করে যে আপনি 75% অফ ইউর ইনকাম ইজ রিয়েলি দে কাউন্ট অ্যাজ এন ইনকাম। আচ্ছা, তার মানে ওকে ধরেই নিচ্ছে যে 25% ইনকাম আপনার যে কোনো সময় ইউ মে লুজ ইট, লুজ করতে পারে। সেই লুজটা কি করে, ভাড়া যদি না দেয় বা পায় না পায় বা যে কোনো কারণে হতে পারে, ওই যে গ্যাপটুকু, ওই যে তিন মাসের ভাড়া, এটা সবসময় সেফটি নেটে থাকতে, তাহলেই কোনো কিন্তু কোনো সমস্যা নেই। সঞ্চয়ের কথা বলছিলেন যে কি ধরনের কিভাবে সঞ্চয় করার পরিকল্পনা করতে হবে। সবার ইনকাম তো অনেক বেশি না, কিন্তু সবাই স্বপ্ন দেখে, এক একজনের ইনকাম এক এক রকম, কিন্তু সবাই স্বপ্ন দেখে যে তার নিজের একটি ঠিকানা হবে। অবশ্যই, বিশেষ করে আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসি, আমাদের সেই আমি বলবো যে আমাদের সংস্কৃতি আমাদের মজ্জাগত ভাবেই আছে যে আমাদের নিজের একটি বাড়ি হবে। অবশ্যই, তো এক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস দিবেন যে এক একজনের ইনকাম এক এক ধরনের, সেক্ষেত্রে আপনারা আপনার কোম্পানি থেকে কি ধরনের অ্যাডভাইস আসে? প্রথম হতো যেটা আমি অবশ্যই বলবো যে আপনার সবার আয় তো সমান না, যেমন বললেন আপনি, আপনার আয় অনুযায়ী আপনার একটা একটা আপনার এক্সপেন্স যেরকম আসবে যে কীরকম আপনার অ্যাফোর্ডেবিলিটি, ঠিক সেই ধরনের সেই এলাকায় সেই ধরনের বাড়ি আপনার দেখা উচিত। এবং সেই ক্ষেত্রে অনেকে দেখা গেছে আমাদেরই বাঙালি, যেমন এখানে নিউ ইয়র্কে যে অ্যাফোর্ড করতে না পারে এবং দে ওয়েন আউট অফ দ্য নিউ ইয়র্ক সিটি, অনেকে যেমন আমি, আমার প্রচুর ক্লায়েন্ট আছে দে মুভড আউট টু বাফেলো, ওয়েল দে আর ডুইং ওকে। আপনারা কি ধরনের উপদেশ দিয়ে থাকেন এই ক্ষেত্রে, মানে আপনাদের কোম্পানি থেকে কি ধরনের উপদেশ? আমরা যেটা মর্টগেজ, যেটা আমি বলবো যে মর্টগেজ পেমেন্টের ব্যাপারে আমরা কিন্তু আগে থেকেই আমরা উই ডু কল ক্যালকুলেশন ক্লায়েন্টের সাথে বসে, তাদের সমস্ত ফাইন্যান্সিয়াল উই গো ওভার দেয়ার ইনকাম এন্ড এক্সপেন্সেস। হ্যাঁ, দেখি একটা সাজেশন দিই যে আপনাকে বেসড অন ইউর ইনকাম আপনি মেবি লেটস সে ইউ ক্যান অনলি অ্যাফোর্ড আপ টু $2,600 মর্টগেজ পেমেন্ট, আচ্ছা, ওর $3,000 মর্টগেজ পেমেন্ট, হোয়াট এভার দ্য কেস মে বি, ওকে, তো সেইটা ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড রিয়েলি গো থ্রু দ্য গাইডলাইন্স যে আপনার যদি আনলেস ইউর ইনকাম চেঞ্জেস টু হায়ার অর লোয়ার দ্যাট শুড বি ইউর অ্যামাউন্ট। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাবে যে নিশ্চয়ই যে ওকে তাহলে আমি যদি $3,000 মর্টগেজ পেমেন্ট দিতে পারি, সো বেসড অন $3,000 আমি কোথায় কত টাকার বাড়ি আমি অ্যাফোর্ড করতে পারি, সেটা আমি তাদেরকে বা আমাদের অফিস সেটা হেল্প করবে যে ওয়াল আপনার বেসড অন ইউর অ্যাফোর্ডেবিলিটি আপনি এই ধরনের বা এখানকার বাড়িগুলো আপনি দেখতে পারেন। আচ্ছা, সাধারণত নিউ ইয়র্ক সিটির প্রেক্ষাপটে যদি জানতে চাই যে ন্যূনতম কত মর্গেজ মানে আমার মান্থলি দিতে হয়, কিংবা আমি যদি ভালো একটি লোকেশনে নিতে চাই, তখন এটি একটি আইডিয়া পাবে দর্শকরা, সেই অনুযায়ী আপনি তো বলবেনই যে নির্ভর করে অনেক কিছুর উপর, তারপরে একটু যদি গড়ে আপনি সেই তথ্যটি দিতেন।
ব্যাপার হচ্ছে কি যে ভালো লোকেশনের অ্যানসারটা আসলে আপেক্ষিক। এখন আমার কাছে যেটা ভালো লোকেশন আরেকজনের কাছে ভিন্ন ধারণা হতে পারে, হতে পারে, এন্ড উই হ্যাভ টু রেসপেক্ট দেয়ার ভিউ, ওপিনিয়ন এন্ড ভিউ। কারণ এটা হচ্ছে কি যে আমরা যেমন সবসময় বলি যে এনিথিং, এটা এখানে না, নট অনলি নিউ ইয়র্ক, ইটস অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে কোনো রিয়েল এস্টেট ভ্যালু ইজ বেসড অন লোকেশন, লোকেশন এন্ড লোকেশন। তো ইটস নট দ্য সাইজ অফ দ্য প্রপার্টি, ইটস ওয়্যার ইট ইজ। তো এখন সেই ভ্যালু, যেমন ওই যে একটু আগে বলেছি, অনেকের স্কুল ডিস্ট্রিক্ট একটা বিশাল ফ্যাক্টর, বিশাল ফ্যাক্টর, যার ছেলে মেয়ে আছে, যে এখন হয়তো চিন্তা করবে, অনেকে হয়তো চিন্তা করবে যে না আমি এত কোয়াইট এলাকায় যেতে চাই না, আমি একদম মোটামুটি কনভিনিয়েন্ট এলাকায় যেতে চাই, আমি সাবওয়ের পাবো, সবকিছুই আমি পাবো। তার কাছে, ওই ব্যক্তির কাছে সাবওয়ের যত কাছাকাছি থাকা যায় ইটস মোর কনভিনিয়েন্ট ফর হিম, বিকজ হয়তো হি ওয়ার্কস ইন দ্য সিটি, তাকে সবসময় সাবওয়ে নিতে হয়। সো এই জন্যই বলছি যে একজনের নিড cannot be compared with the others. We have to respect that need. না, সেটি অবশ্যই ঠিক আছে এবং আপনার পয়েন্ট অফ ভিউ ঠিক আছে যে প্রত্যেক মানুষের চাহিদা একটু ভিন্ন ভিন্ন হয়। যার হয়তো বাচ্চা নেই, সে হয়তো স্কুল ডিস্ট্রিক্টের কথা চিন্তা করবে না, কিন্তু আবার যার বাচ্চাটি স্কুলে যায় সে হয়তো চিন্তা করবে যে আমার আশেপাশে যে স্কুল ডিস্ট্রিক্টটি সেটি ভালো একটি স্কুল কিনা, সবকিছুই নির্ভর করে। তারপরও জানতে চাই যে একটি আইডিয়া নেওয়ার জন্য যে সাধারণত আমি কত টাকা সঞ্চয় করলে, আমি নিউ ইয়র্ক সিটির কথাই যদি বলি, নিউ ইয়র্ক সিটিতে হয় তো আমি একটি বাড়ি, সেটি ওয়ান ফ্যামিলি হাউস হোক, টু ফ্যামিলি হাউস হোক, আমি হয়তো কিনতে পারবো। সাধারণত আপনি এক্ষেত্রে কি পরামর্শ দেন যে মোটামুটি সঞ্চয়ের পরিমাণটি কত থাকতে হয়? সেটিও তো নির্ভর করে, কারণ আপনার বাড়ির দামের উপর নির্ভর করে। দেখছি নিউ ইয়র্ক সিটিতে মোস্টলি, যেমন কুইন্স এলাকাতে বিভিন্ন এলাকা, যেমন জ্যামাইকা, আসলে যেমন জ্যামাইকা এখন অনেক পপুলার হয়ে গেছে আমাদের বাঙালি কমিউনিটির কাছে, ইটস প্রিটি ওয়েল নোন। কারণ এখানে যেমন বিভিন্ন জায়গা মসজিদ হয়েছে, যে সমস্ত জায়গাগুলো মসজিদ গড়ে উঠেছে তার আশেপাশে একটা সুন্দর একটা কমিউনিটি গড়ে উঠেছে, অ্যান্ড রিয়েলি আমাদের কমিউনিটি কিন্তু এই দ্য ভ্যালু, দে রেজ দ্য ভ্যালু দ্য এন্টায়ার কমিউনিটি এই এই সমস্ত এলাকাগুলোতে। তো যেমন জ্যামাইকাতে, এর পাশে আশেপাশে আপনার আরও কিছু এলাকা আছে, যেমন ওজন পার্কে দেখলাম recently, it's really প্রচুর বাঙালি কমিউনিটি, they really started raising pretty much raising the community. At the same time Richmond Hill এসছে। এখনো বলবো যে comparably Richmond Hill is a little bit affordable than Ozone Park or Jamaica. But right now Jamaica is getting hotter and hotter, means its price really really going up. এবং people they're paying a lot of rent. I mean it's surprisingly এখন rent এত বেড়েছে তাতে আমি মনে করি যে it's really time for people to consider it. যে এই যে rent, মনে করেন আমি দেখছি এখন আমার এখানে চাহিদা বেশি, সেহেতু আমি আপ করে দিব আমার ভাড়া। তো সেটি আপনি এখানে প্রায় প্রচলিত, যদিও আমরা আজকে বাড়ি কেনার বিষয়টি আলোচনা যেহেতু প্রসঙ্গ যেহেতু তুলেছেন, আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে প্রায় বলা হয় যে এই অ্যাপার্টমেন্টটি ছাড়ার পর যে ভাড়াটি এখন বর্তমান যিনি দিচ্ছেন তার চেয়ে অনেক বেড়ে যাবে। হয়তো তিনি দিচ্ছেন 1400, এরপরে যিনি আসবেন সে দিবে হয়তো 1800। ঠিক আছে, তো এটার কি কোনো রুলস কিংবা রেগুলেশন নেই? এটার ব্যাপারটা হয়েছে কি যে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কি যে দ্যাট অ্যাপ্লাইজ টু কমার্শিয়াল বিল্ডিংস। ওকে, কমার্শিয়াল বিল্ডিং এবং কিছু বিল্ডিং আছে যেটা ওটাকে বলে রেন কন্ট্রোলড, রেন কন্ট্রোলড অথবা রেন সাবসিডাইজড বিল্ডিং। তো ওই বিল্ডিংগুলো যখন ভাড়া, যখন প্রথম যখন লিজ যখন দেয়া হয় তখন ওই একটা কন্ডিশন থাকে ওই লিজটা, দে ক্যান অনলি রেইজ সার্টেন পার্সেন্টেজ এভরি ইয়ার। তো ওটার 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 চেয়ে ওরা বাড়াতে পারবে না। তো দেখা গেল যে আপনার কস্ট অফ লিভিং ওরা হয়তো রেইজ করেছে অনলি অ্যাবাউট 2% বা 1.5% এভরি ইয়ার। তো দেখা গেল যে ওভার দ্য ইয়ার্স, লেটস সে ইন 10 ইয়ার্স, যে বাসাটা সে শুরু করেছিল let's say about $900, it only came up to $1300 within that je kintu ekhon market overall market e ekhon dekha gelo je eta $1600 ba $1800 hoyeche. The problem is to that apartment which is for the commercial building, those landlord cannot kick them out.
ইন আদার ওয়ার্ডস তাদেরকে এখান থেকে আনলেস দে মুভ আউট তাদেরকে দে ক্যানট গেট দেম আউট অফ সো দ্য রেন্টস স্টে স্টেবিলাইজড বেসড অন দেয়ার ইনক্রিমেন্ট অফ ফ্রম দ্য বিগিনিং তো এই জন্যই বলে যে ইফ দে মুভ আউট তো তখন আবার যখন নতুন রেন্টাল তখন কারেন্ট মার্কেট রেট অনুযায়ী দে উইল গিভ আ নিউ লিজ এবং যেহেতু চাহিদা বেশি চাহিদার যোগানের যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যে ভারসাম্য যদি না থাকে সেটির অবশ্যই মানে ভারসাম্য আর থাকে না ওই বিষয়টিতে আমরা কথা বলছিলাম বাড়ি ক্রয়ের ক্ষেত্রে আপনি প্রসঙ্গে ছিলাম যে কত টাকা সঞ্চয় করলে সাধারণত আমি একটি বাড়ি কেনার স্বপ্ন দেখতে পারি আপনি শুরুতেই বলেছিলেন অনুষ্ঠানের যে আমি যদি বাড়ি কিনতে চাই অবশ্যই আমাকে সঞ্চয় হতে হবে সাধারণত তাহলে এই পরিকল্পনাটি আমরা যখন করছি তিন থেকে চার বছর কিংবা পাঁচ বছর আগে তো কি হারে কিভাবে আমি টাকা সঞ্চয় করলে আমার তো পাঁচ বছর পরে আমি যে বাড়িটির দাম দেখছি হয়তো 1 মিলিয়ন সেটা আবার হচ্ছে পাঁচ বছর পরে সেটি আবার বেড়ে যাচ্ছে It is true, but it may not happen exactly. আমরা যেভাবে হয়তো ক্যালকুলেশন করছি এমনও হয়েছে যে আমরা ব্যাক ইন 2005-06 যেই দামে আমরা বাড়ি বিক্রি করেছি এখন after all these years the price is almost at the same where we sold 12 years ago so erokom ghotona ghoteche to seta in general new york state bolbo na nationwide ekhankar real estate value goes up about every 10 to 12 years the property goes double acha কিন্তু এটা আবার বলবো না যে আমার আজকে যে ভ্যালু এটার থেকে এক্স্যাক্টলি 10-12 বছর পরে এটা ডাবল হবে এটা কিন্তু ওভার দ্য ইয়ার্স মনে করেন আপনি গত যত দ্য লঙ্গার আপনি স্ট্রেচ করবেন আপনার এই এই আপনার এই স্ট্যাট যেটা বলে তো এরকম ওরা বলে যে একটা ইটস লাইক এ ক্যালকুলেশন দ্যাট ইট গোজ আমরা একজন আছেন যুক্ত হয়েছেন একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই কে আছেন আমাদের সাথে কে যুক্ত হয়েছেন আপনি যে কি নিউ ইয়র্কে এমিকাতে কি বাড়ির ব্যাপারে যাওয়া করতেছেন আপনার নামটি বলে নিতে হবে তারপরে আমরা প্রশ্নটি নিব আমার আমার নাম এমডি আমানুল্লাহ আমি থাকি ধানমন্ডিতে আচ্ছা আপনি কি কল করেছেন বাংলাদেশ থেকে জি 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 আচ্ছা ঠিক আছে বলুন আসসালামু আলাইকুম আমার বাড়িও ধানমন্ডিতে আপনি বলুন জি 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 আমি ধানমন্ডি নয়ারে আছি আমার হাউস নাম্বার 34 আচ্ছা 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 নাম্বার নয়ারে ঠিক আছে জি আমি ওই নিউ ইয়র্কে বাসার কথা বলতেছি কি আমি এখানে আমার আমারটা ল্যান্ড আছে বিক্রি করে ওখানে কিনা যায় কিনা হ্যাঁ যায় ডেফিনেটলি যাবে ল্যান্ড আছে কি আপনার ল্যান্ড কি আপনার কি ঢাকায় না ল্যান্ড জি আমার ঢাকাতে আমার ল্যান্ড আমি বিক্রি করে যদি আমি এমিগাতে আমি ইউ করি আমি আমি অ্যাপ্লিকেন্ট জি জি ওখানকার আচ্ছা আমি অ্যাপ্লিকেন্ট করা আছে আমার আমার বোন থাকে এমিগাতে নিউ ইয়র্কে জি আমি যদি এখান থেকে বাড়ি কেনার ব্যবস্থা করি জি ওটা কি আমি কি আপনাকে সম্পূর্ণভাবে ব্যবস্থা করে দেওয়া যাবে এটা ইটস পসিবল এটা এটা আমাদের এটা আসলে এটা এটা হ্যাঁ আমার আমার অফিসের নাম্বারে আপনি কাইন্ডলি কল করবেন আমার অফিসের নাম্বার হচ্ছে গিয়ে হ্যাঁ আপনি একটু আমার একটু আপনি আপনার নাম্বারটা আমাকে এসএমএস করে দিলে আমি কাইন্ডলি আমি বাংলাদেশের কোড নাম্বার ছয় আমি আমি করবো আর কি আচ্ছা আমরা দিয়ে দিব আমাদের এটা আপনি আর কিছু জানতে চান আপনার টেলিফোন নাম্বারটা আমাকে দিয়ে দিলে আমি আমি দাঁড়িয়ে সবার কথা বলবো আর কি আচ্ছা ঠিক আছে উনি আপনাকে দিবে টেক্সট করে আমরা অনুষ্ঠানটি শেষ করার পর আর আপনি কি আরো কিছু জানতে চান আচ্ছা লাইনটি কেটে গেছে আপনি একটু প্লিজ অনুষ্ঠানটি শেষ হওয়ার পর ওনার নাম্বারটি যেহেতু আমাদের আছে এবং সেই সাথে আমাদের পুরো বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায়ও দেখা যায় যে কারণে সবাই আগ্রহী এবং আপনাদের যে চাহিদাগুলো সেগুলো নিয়ে আমাদের যারা প্রফেশনাল আসেন তারা আলোচনা করেছে এবং সেগুলোকে আপনাকে আসলে কোশ্চেন করছিল দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং কারণ কি এই যে যে ভদ্রলোক উনি যে কল করলেন এরকম কিন্তু অনেক প্রসপেক্ট আছে যারা বাংলাদেশে তাদের কিছু সহায় সম্পত্তি probably they're selling out that they're trying to buy something in New York এবং তাদের এই জন্যই আমাদেরকে আসলে এই সার্ভিসটা আমরা যে দিয়ে থাকি যে কি করে কনভিনিয়েন্টলি এই এই কাজটা করা সম্ভব ওখান থেকে একটা কিছু ওখান থেকে ওখানকার প্রপার্টি সেল করে এখানে কিছু কেনা ইটস লিগালি অ্যাবসলিউটলি নো প্রবলেম অ্যাবসলিউটলি ইটস পসিবল পসিবল আমরা একটা ছোট বিরতিতে যাই বিরতির পরে এসে আবারো আমরা কথা বলবো যে বাড়ি কেনার ক্ষেত্রে যে আমাদের স্বপ্নটি আমরা কিভাবে বাস্তবায়ন করব এই ক্ষেত্রে দিক নির্দেশনা দিচ্ছেন হোসেন জব্বার শৈবাল সাথেই থাকুন
আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং হোসেন জব্বার সইবালকে আমরা পেয়েছি আমন্ত্রিত অতিথি হিসেবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি, সময় করে এসেছেন ব্যস্ততার মাঝে। বিরতির আগে একজন প্রশ্ন করেছিল, সেই প্রসঙ্গের জেরেই আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই। তিনি বলছিলেন যে বাংলাদেশ থেকে, এই যে আমরা অনেক সময় ভাবি যে আমি বাংলাদেশ থেকে বিক্রি করে এখানে আমি একটা বাড়ি কিনবো, তো এটির আইনগত সেই সাথে সুবিধা অসুবিধা কিংবা সুযোগ সব কিছু মিলিয়ে আপনি যদি একটু বলতেন। প্রথমত আইনগত কোনো সমস্যা নেই, কারণ আপনার 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 সম্পত্তি বিক্রি করে আপনার যে অর্থ সেইটা দিয়ে আপনি যদি এখানে যদি কোনো অ্যাসেট যদি আপনি যদি অ্যাকোয়ার করেন, আপনি যদি কিনেন, সেক্ষেত্রে আপনার কোনো আইনগত সমস্যা নেই এবং কিন্তু ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা নেই, অ্যাবসলুটলি না। আচ্ছা, কারণ এখানে যে আপনি যে যে টাকাটা আপনি যে অর্থটা নিয়ে আসছেন আপনি ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে, সেটা সেখানে যদি আপনার যদি ওই মনে করো ওটা কোনো কিছু সেল করে যদি আপনি ইফ ইউ আর্ন মানি, সেটা বাংলাদেশের ট্যাক্সের কনসিকোয়েন্স। আমরা একজন প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? আমার নাম হাসান। একটু জোরে বলতে হবে হাসান ভাই। আচ্ছা, আমি মিস্টার সৈবাল সাহেবের কাছে একটা প্রশ্ন করতে চাই। জি জি বলুন। যে ওনার অফিসটা কোথায়, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কেউ যদি বাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করে তো তার প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত, আর এটা নিয়ে আমাদের ফান্ড অফ লাইক বাড়ি কেনার জন্য যে টাকা গুলো দরকার সেটা কি ট্যাক্স পেয়ারের থ্রুতে হইতে হবে নাকি লাইক এটা আপনি বাইরের থেকে চাইলেও এনে করতে পারবেন, এইটা আমি জানতে চাচ্ছিলাম। খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনার প্রথমত অ্যাড্রেস আর একটু ফোন নাম্বারটা যদি দিয়ে দেন। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত আমার আমার অফিস হচ্ছে কি অ্যাস্টোরিয়াতে, এটা হচ্ছে কি এফএমএস গ্রুপ, এটা 1995 থেকে আমরা ওখানে আছি আজকে বহু বছর ধরে। ফোন নাম্বার হচ্ছে 718-932-7882। তো প্রশ্নটা ছিল যে উনি যদি কিনতে চান চাইলে আপনি কি করতে পারেন। ব্যাপার হচ্ছে কি যে এই এই জিনিসগুলো একটু ওয়ান অ্যান্ড অন ইন্টারভিউর ব্যাপার আর কি, যে আপনাকে সাথে আসলে বসে আপনার টোটাল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন উই নিড টু বেসিকলি অ্যানালিসিস করা দরকার, যে আপনার এই মুহূর্তে কি সিচুয়েশন আছে, কতটুকু আপনার আছে, কতটুকু আপনার আয়। যেমন অনেক ক্ষেত্রে দেখা গেল যে আপনার আয়ের উপরে ডিপেন্ড করবে যে আপনার কতটুকু সেভিংস, যে আপনার যে ডাউন প্রয়োজন আছে, প্রয়োজন অনেকের ক্ষেত্রে হয়তো বেশি প্রয়োজন, অনেকের ক্ষেত্রে হয়তো প্রয়োজন নাও হতে পারে। তো এটা আসলে আপেক্ষিক, যে মানে যার যার অবস্থা অনুযায়ী সে ধরনের আপনার উপর। হ্যাঁ, এটা আমাদের আপনি আরেকটা কথা বলেছিলেন, এটি কি করের আওতা মুক্ত কিনা, ধরুন আমি যে সেভিংসটা দিচ্ছি এটি কি ট্যাক্স ফাইলের অন্তর্ভুক্ত অংশ না? না, অ্যাবসলিউটলি না। আপনাকে এই মানে কি বাইরে থেকেও আনতে পারবে? অ্যাবসলিউটলি বাইরে থেকে এই অর্থ আনতে পারবেন, এবং এই যে অর্থটা আনবেন সেটা অ্যাবসলিউটলি ট্যাক্স ফ্রি। সেই হ্যাঁ, মানে ট্যাক্স ফ্রি বলতে আমি এটাই মিন করছি যে যেই টাকাটা আপনি সঞ্চয় মানে ডাউন পেমেন্ট হিসেবে দিচ্ছেন সেই টাকাটার উপরে ট্যাক্সের কোনো ট্যাক্সের কোনো। আরো দুজন আছেন, আমি একটু প্রশ্নগুলো নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে ফোনে, কে যুক্ত হয়েছেন ফোনে, কে আছেন? জি, নামটি বলে নিতে হবে আপা। জি, আমি ভার্জিনিয়া থেকে রোমানা বলছি। জি রোমানা আপা বলুন। হ্যালো। জি বলুন। আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল যে আমি ব্যাংকে কাজ করি, তো ব্যাংকে এমপ্লয়ি হিসেবে বাড়ি কেনার ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়, বা এক্ষেত্রে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে আর কি? আচ্ছা, ব্যাংকে চাকরি করেন সেক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আছে কিনা? এখন ব্যাপার হচ্ছে কি যে আপনার আপনার আপনি যে ব্যাংকে কাজ করেন আপনার ব্যাংকে হয়তো কোনো স্পেশাল প্রোগ্রাম থাকতে পারে লোনের জন্য, বা সেই ব্যাংকের যে তাদের ওন এমপ্লয়ীদের জন্য কোনো লোন মর্গেজ প্রোগ্রাম থাকতে পারে কোনো স্পেশাল, সেটা যদি থাকে উইচ ইজ ভেরি গুড, আপনার ইউ শুড টেক অ্যাডভান্টেজ আউট অফ ইট। আদার দেন দ্যাট আসলে আপনার ব্যাংকে চাকরির ব্যাপারটা আসলে ইটস জাস্ট অ্যানাদার জব উইচ রিকোয়ার্স আপনার যে আপনি কতদিন ধরে সেখানে কাজ করছেন, আপনার আয় কত, সেটা পজিশনের উপরে আপনাকে ব্যাংক মর্গেজ আপনাকে লোন দিবে। মানে এটি হচ্ছে তিনি যেখানে কাজ করছেন সে ব্যাংকের যদি নিজস্ব কোনো অফার থাকে সেটা স্পেশাল প্রোগ্রাম থাকতে পারে। হ্যাঁ, যে তাদের এমপ্লয়ীদের জন্য স্পেশাল প্রোগ্রাম থাকতে পারে, অনেক ব্যাংকে দে ডু, বাট আদার দেন দ্যাট জাস্ট বিকজ অফ এ ব্যাংক এমপ্লয়ী ইটস অন্য কোথাও সেই সুযোগ নাও। আই মিন ইটস প্রিটি মাচ দ্য সেম থিং, কারণ মর্গেজ ব্যাপার হচ্ছে যে মর্গেজ অলওয়েজ আপনার দে লুক অ্যাট যে আপনার আপনার আপনি আপনার পজিশন কি,
এবং কত বছর ধরে আপনি কাজ করছেন এবং অবশ্যই আপনার আয় কত? আয় কত? কত বছর ধরে কাজ করছেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা কত বছর ধরে কাজ করছেন? ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি মাত্র নতুন একটা জব হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মর্গেজ সেভাবে কিন্তু আপনাকে ফেভারলি দেখবে না আনলেস ইউ ওয়ার্কিং ফর। আচ্ছা আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, অনেকেই আছেন অপেক্ষায়। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন ফোনে? কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। আমার নাম মোহাম্মদ নাসিম, আমি কুয়েত থেকে বলছি। জি ভাই বলুন। আমার নাম মোহাম্মদ নাসিম, আমি কুয়েত থেকে বলছি। আমরা শুনতে পাচ্ছি নাসিম ভাই, আপনার প্রশ্নটি বলুন। জি বলুন। আমার প্রশ্ন হলো আমার গত বছর ইনকাম হয়েছে 65,000। জি আমার লাস্ট ইয়ার ইনকাম 65,000। জি জি। তার আগের বছর হলো 60,000। জি জি। আমার নামে কত টাকা লোন অ্যাপ্রুভ হবে? ওকে, আপনি কত, আপনার কি, আপনি ডাউন পেমেন্ট কত কত দিবেন সেটা একটা ফ্যাক্টর আছে। $100,000 আপনি যদি দেন, আপনার এখানে এটা তো $65,000 উপর। আপনি যদি টু ফ্যামিলি হাউস যদি কিনেন তাহলে ক্যালকুলেশন একটু ব্যাপার আছে। তারপরেও $65,000 উপরে হলে সে আপনার, আপনি $500,000 পর্যন্ত বাড়ি আপনি দেখতে পারেন। আচ্ছা, তবে টু ফ্যামিলি হাউস, দেয়ার হ্যাজ টু বি টু ফ্যামিলি হাউস, কারণ একটা ফ্লোরের ভাড়াটা কিন্তু আপনার ইনকামের সাথে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এবং এটিও অগুরুত্বপূর্ণ, তার জন্য তো ইতিবাচক ভাবে নেওয়া হচ্ছে। ইটস পসিবল। হ্যাঁ, আরেকজন আছেন ফোনে। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যালো, আমার নাম হচ্ছে রুমি আর ব্রঞ্জ থেকে। জি বলুন। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি ভাই, প্রশ্নটি করুন। সেটা হচ্ছে কি আমি এখানে ওয়ার্ক পারমিট এন্ড সোশ্যাল সিকিউরিটি আমার আছে, আমার গ্রিন কার্ড নেই। হ্যাঁ, আমি কি এখানে বাড়ি কিনতে পারবো কিনা আর কি? আপনার এই লোন গুলোতে দে রিকোয়ার একটু হায়ার ডাউন পেমেন্ট রিকোয়ার করবে, বাট ইটস পসিবল। আচ্ছা, তার মানে হচ্ছে স্ট্যাটাসের উপরও অনেক কিছু নির্ভর করে আপনি বলছিলেন। আরেকটি বিষয়ে একজন প্রশ্ন করেছিলেন যে তিনি বাইরে থেকে টাকা আনার ব্যাপারে, তো সেই প্রসঙ্গে যদি আরেকটু বলতেন যে বাংলাদেশ থেকে কেউ যদি এখানে কিনতে চায় সে তাহলে আর কি কি দিক লক্ষ্য রাখতে হবে তার? আমরা সেই আলোচনার অর্ধেকে ছিলাম, যে কারণে একটা ব্যাপার হচ্ছে কি যে সিজনিং বলে একটাকে, সিজনিং হচ্ছে কি যে যে আমি বলবো যে টু বি সেফ অ্যাটলিস্ট আপনি টাকাটা এনে অ্যাটলিস্ট দু মাস আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, কারণ ইটস অ্যাটলিস্ট টু মান্থ সিজনিং হচ্ছে কি, সিজনিংটা হচ্ছে কি যে ব্যাংক দেখতে চায় যে আপনার এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আছে অ্যাটলিস্ট ফর টু মান্থস। কিছু কিছু লোন আপ টু সিক্স মান্থস পর্যন্ত রিকোয়ার করে, বাট টু মান্থস ইজ ইউজুয়ালি দ্য, মানে যেটা আমার সেভিংস আছে নাকি আমি যেটা বাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য যে টাকাটা আপনি, যেটা আপনি আপনি ডাউন পেমেন্ট হিসেবে দিবেন বা যে টাকা খরচ করবেন সেটা আপনি আপনার ব্যাংকে নিয়ে আসেন। মানে টু মান্থ রাখতে হবে। আর কি বিষয়ে খেয়াল রাখতে হবে? আমি যদি পুরো পেমেন্ট করে দিতে চাই তখন কি আমার ট্যাক্স কিংবা আইনগত সে বিষয়টি? কোনো সমস্যা নেই, আপনি ইউ ক্যান পে দ্য এনটায়ার অ্যামাউন্ট বাই ইন ক্যাশ, অ্যাজ লং অ্যাজ আপনার যে সোর্স অফ ইনকামটা যেন আপনি মেক শিওর ইউ হ্যাভ ইট ডকুমেন্টেড। আমি যদি পুরো পেমেন্ট দিয়ে দিতে চাই তারপরেও কি আমার ব্যাকগ্রাউন্ডে আমার আয় কত সব কিছুই দেখা হচ্ছে? না, because apni to loan apply korchen na. Acha, loan apply er khetre tokhon amar ei sob kichu amra bolchi hocche je only jokhon apni amra loan er jonno ba mortgage er jonno jokhon amra apply korchi tokhon everything comes in play, otherwise it's not even required. Arekjon achen, amra ektu proshno ti niye nei. Ke achen amader sathe phone? Ke achen ফোনে? লাইনটি কেটে গেছে দর্শক, যিনি চেষ্টা করেছিলেন আবার একটু চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে, সেই সাথে আমরা যখন পুরো অ্যামাউন্ট $1,000,000 দিয়ে আমরা একটা বাড়ি কিনে ফেলছি ক্যাশ কিংবা যেভাবেই হোক, তখন কি আমার ট্যাক্স পেয়ার কিংবা আইআরএস থেকে কোনো ধরনের নোটিশ কিংবা কোনো ধরনের ঝামেলায় পড়ার আশঙ্কা আছে কিনা? The answer is no. যদি আমার সোর্স ইন ইটা লিগ্যাল থাকে, তাই তো? এক্স্যাক্টলি, কারণ ব্যাপার হচ্ছে কি যে আইরিস ইজ নট লুকিং, আপনি একটা জিনিস কিনেছেন সেটা ইজ নট দ্য ফ্যাক্টর, দ্য ফ্যাক্টর হচ্ছে কি যে আপনি আপনার যে
যে সোর্সটা যদি আপনার যদি লিগাল থাকে তাহলে আইআরএস হ্যাজ নো বিজনেস উইথ দিস মানি, যে আপনি আপনি ক্যাশটাকে দিয়ে কিনলেন বলে আইআরএস আপনাকে বললো যে লেট মি সি হোয়াটস গোয়িং অন। আচ্ছা, এটা এটা যে কোনো মানুষই কিন্তু যে কোনো কারণে অডিট হতে পারে, অডিট হতে পারে, একটা বড় একটা ট্রানজ্যাকশন হলো, এনি এনি ট্রানজ্যাকশন ওভার। আমরা একজনকে নিয়ে নেই ফোনে, কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? হ্যাঁ, আমি মহসিন বলছি ব্রঞ্জ থেকে। মহসিন ভাই বলুন। হ্যাঁ, আমি উনি আপনাদের যে গেস্ট উনি বললেন যে মর্টগেজ করা যায় যদি শুধু সোশ্যাল সিকিউরিটি থাকলে, এটা তো উনি ঠিক বলেন নাই এবং সঠিক বলেন নাই, কারণ ওয়ার্ক অথরাইজেশন বা গ্রিন কার্ড ছাড়া কোনো মর্টগেজ কোম্পানি উনাকে মর্টগেজ দেবে না, কিছু করবে না। দিস ইজ দ্য ল অফ রেগুলেশন অফ দ্য সিটি অফ নিউ ইয়র্ক। মোসিন ভাই, মোসিন, হ্যাঁ, থ্যাংক ইউ আপনার আপনার কনসার্নের জন্য। আমি এই জন্য আপনাকে একটু আগে বললাম যে দেয়ার ইজ সাম স্পেশাল প্রোগ্রাম ফর নন রেজিডেন্টস। আপনার যে ইউজুয়াল যে কনফার্মিং যে লোনগুলো, এই লোনে আপনি ঠিকই বলেছেন যে আপনাকে এই যে আমি কিন্তু বলেছি, হ্যাঁ আমি কিন্তু বললাম যে দেয়ার নন রেজিডেন্স লোন প্রোগ্রাম আছে উইচ রিকোয়ার্স হাই ডাউন পেমেন্ট। আপনি যদি রেজিডেন্স না হন বা সিটিজেন না হন আপনার হবে না, কিন্তু not into this program, these are special special program. Ebong apni uttor deyar shomoy apni bolechilen je special asha kori ami apnar uttor ta dite perechi ar shei jete shobel bhai ami arekti bishoy jante chai sheti hocche ei je amader jemon ti bolchilen je bangladesh theke tini hoyto tar bon hoyto tar jonne apply korechen tini hoyto ei muhurte kinte chan abar arekti bishoy ache je shudhu green card chhara high interest na onek shomoy credit card er uporo onek kichu nirbhor kore তো এটিরও তো অনেক ধরনের ওয়ে আছে আপনারা দিক নির্দেশনা দিয়ে থাকেন কিভাবে ব্যাংক লোনের ক্ষেত্রে একটু পার্সেন্টেজ একটু ইন্টারেস্ট রেট কমানো যায়, তো সেক্ষেত্রে আর কি কি নিয়ামক কিংবা উপাদান কাজ করে যে আমরা তো অনেক সময় বুঝি না, আমরা প্রফেশনাল তার কাছে যাই তিনি যেভাবে দিক নির্দেশনা দেন ব্যাংক যেভাবে আমাদের দিচ্ছে সেভাবে আমরা নিচ্ছি, কিন্তু আপনাদের এখান থেকে কিভাবে সেটি আসে? ব্যাপার হচ্ছে কি যে লোনের ক্ষেত্রে যে যে ব্যাংক যে জিনিসটা দেখে যে আপনার আপনার অব্লিগেশন কি পরিমাণ আছে, ইন আদার ওয়ার্ডস আপনার কি কি অব্লিগেশন আছে ফর ইওর রেগুলার এক্সপেন্সেস। এখন আপনার দেখা গেল যে আপনার চারটা ক্রেডিট কার্ড আছে, জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল, যে চারটা ক্রেডিট কার্ডে আপনার সবকটা ক্রেডিট কার্ডে আপনার ইউ হ্যাভ এ ব্যালেন্স, ওকে, এবং সেখানে আপনি দেখা গেল যে প্রতিটা কার্ডে আপনার মিনিমাম $100 অর $200 মিনিমাম পেমেন্ট আছে। হ্যাঁ, তাতে করে আপনার স্কোর ড্রপস, আপনার মানে আপনার ক্রেডিট স্কোর ড্রপস। কিন্তু সবচেয়ে তার চেয়ে বড় যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে কি যে যেমন ধরুন আপনার চারটা ক্রেডিট কার্ডে আপনার লোন আছে, এক একটাই মনে করেন $100 থেকে $200, সো লেটস সে মেকিং অ্যান এক্সাম্পল যে $500 আপনার মান্থলি শুধু ক্রেডিট কার্ডে পেমেন্ট দিতে হয়। সো তখন দেখা যাচ্ছে আমি যখন একজন ক্লায়েন্টকে বললাম যে ভাই বেসড অন ইওর ইনকাম আপনি ফর এক্সাম্পল আপনি $3,000 অ্যাফোর্ড করতে পারেন, এখন ইন মাই মাইন্ড আমি কিন্তু চিন্তা করছি যে তার ক্রেডিট কার্ডে কিন্তু তার কোনো মিনিমাম পেমেন্ট বা আপনার কোনো কোনো অব্লিগেশন নেই, কারণ আপনার যা ক্রেডিট কার্ডে চার্জ করেন নেক্সট মান্থে ইউ পে ইট ইন ফুল। তো দেখা গেল যে আই রান দ্য ক্রেডিট, আমি দেখলাম যে তার ক্রেডিট কার্ড হ্যাজ মিনিমাম পেমেন্টস ডিউ, কারণ যেহেতু আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে, তারপরে তার একটা গাড়ির লিজ আছে, সেখানে দেখা গেল যে আরো $400 পেমেন্ট, আই এম জাস্ট মেকিং এ নাম্বার, হ্যাঁ, সো এই দেখা গেল $400 আর ক্রেডিট কার্ডে ধরেন আপনার আরো $600 যদি পেমেন্ট থাকে, তার মানে অ্যাডিশনাল $1,000 ইজ তার মান্থলি অব্লিগেশন। আচ্ছা, আমি যখন বলেছিলাম যে আপনি বেসড অন ইওর ইনকাম আপনি $3,000 অ্যাফোর্ড করতে পারবেন, ইটস নো লঙ্গার $3,000, ইটস $2,000 মানে প্রতিটি মানুষের যে পারিপার্শ্বিকতা অনেক কিছুই নির্ভর করে, এটি মোটা দাগে এক লাইনে বলা সম্ভব নয় যে, এবং অনেক ক্ষেত্রে আমরা বলেও থাকি সরি টু কাট ইউ অফ যে দেখা গেল যে লোন করার জন্য যখন আমার কাছে আসলো হয়তো আমরা হয়তো বললাম যে ভাই ওয়ারেন্ট ইউ ওয়েট অ্যানাদার 2 মান্থস অর 4 মান্থস এই ক্রেডিট কার্ড পেমেন্টগুলো পে অফ করে ফেলেন। আচ্ছা, কারণ দেখছি যে আপনাকে ইউ স্ট্রেসিং মান্থলি পেমেন্ট না, কারণ ওই যে অ্যাফোর্ডেবিলিটির ব্যাপারটা থাকে, তখন আমরা হয়তো চাই যে এই অব্লিগেশনগুলো যদি আপনি ইউ ক্যান টেক ইট অফ তাহলে আপনি হয়তো আর একটু বিগার লোন মর্টগেজ লোন আপনি অ্যাফোর্ড করতে পারবেন, অ্যাফোর্ড করতে, ওই কারণেই তখন এই জিনিসগুলো। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, উপসংহারে একদম একটু দর্শকদের জন্য মোটা দাগে কি বলবেন?
মোটা দাগে বলবো যে এখনো বাড়ির দাম ইটস রিজনেবল এনাফ, কারণ গত মাসে কিন্তু রেট ওয়েন আপ লিটল বিট, তখন দ্যাট কাইন্ড অফ স্কেয়ারি ছিল, কিন্তু আবার দেখা গেছে যে একটু স্টেডি হয়ে গেছে, সো পিপল আর স্টিল বাইং হাউসেস রাইট নাও। তো আমার কথা হলো যে যদি অ্যাফোর্ড করতে পারেন, কারণ আপনাদের এখন আপনারা সবাই আমার সাথে অ্যাগ্রি করবেন যে নিউ ইয়র্ক সিটিতে এখন রেন্ট ইজ আনবিলিভেবলি হাই, পিপল আর পেইং আনবিলিভেবলি হাই, ইটস সো আনঅ্যাফোর্ডেবল রেন্টাল পেমেন্ট। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সুনার ইজ দ্য বেটার, যে আপনি যদি এত টাকা যে আপনি রেন্টাল পেমেন্ট দিচ্ছেন একটু সেভিংস করে যদি বাড়ি কিনতে পারেন, ইউল বি মাচ বেটার অফ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ হোসেন জব্বার শৈবাল সময় করে এসেছেন, আপনাকেও ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি স্বপ্ন পূরণের আজকে যে আকাঙ্ক্ষা সেটি বিষয়ে কথা বলছিলেন হোসেন জব্বার শৈবাল, আমরা আশা করি তার কাছ থেকে অনেক কিছুই তথ্য পেয়েছেন এবং সবাই অনেক ভালো থাকবেন।